এবারে পুরো পরিবার নিয়ে পুলিশের কাছে গেলেন ওমর সানি মৌসুমি। বেশ কিছুদিন যাবত নানান জটিলতায় ভুগছিল মৌসুমির পরিবার। একমাত্র ছেলে ফারদিনের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও দেখা দিয়েছিল সংশয়। আইন শৃঙ্খলা বাহিনী ফারদিনের রেস্টুরেন্টে তল্লাশি চালিয়েছিল এবং অপ্রত্যাশিত ঘটনার কারণে ফারদিনের রেস্টুরেন্ট বন্ধ হবার উপক্রম হয়েছিল। যদিও মৌসুমি পরিবারের এবারের পুলিশের কাছে যাওয়াটা সেসব বিষয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন তারকাদের নিয়মিত আপডেট বা খবরাখবর পাওয়া যায়, আবার কিছু চক্র নানান তারকাদের নামে ভুয়া আইডি পেজ খুলে প্রতারণা করে থাকে। মৌসুমি, ওমর সানি, ফারদিন, আয়েশা সহ পুরো পরিবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ কখনো তাদের নামে প্রতারণা করে, কখনো বা তাদের ব্যাপারে মিথ্যা খবর ছড়ায়। সেসব থেকে পরিত্রাণ পেতে আইনের আশ্রয় নিয়েছে মৌসুমির পরিবার। এ ব্যাপারে ওমর সানি বলেন, আমাদের আইডির স্বচ্ছতা, অ্যাপসের স্বচ্ছতা এবং আমাদের নামে যারা ফেক আইডি খোলে আমাদের নামে রাষ্ট্রের বিরুদ্ধে এবং মানহানিকর বিভ্রান্তিকর তথ্য, এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাইলে তারা হাত বাড়িয়ে দিলেন। ধন্যবাদ হারুন ভাই, শরীফ ভাই এবং ছোট ভাই নাজমুল, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সবসময় স্বচ্ছতা থাকতে চাই এবং পরিবার নিয়ে ভালো থাকতে চাই। ধন্যবাদ ডিবি এবং সাইবার ক্রাইম ইউনিটকে। মৌসুমি এবং ওমর সানি জানান, আশা করি এয়ারপোর্ট থেকে কেউ আমাদের নামে কোনো ধরনের প্রতারণা করবেন না এবং মিথ্যা খবর ছড়াবেন না। দর্শক, মৌসুমি এবং ওমর সানির এমন কাজকে সাধুবাদ জানিয়েছে তাদের ভক্তরা। বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।